বিয়ের দিনের সাজ বা রিসেপশন আছে আপনার শহরে সুন্দর। কুমার শচীন দেবর্মন জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার এক শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর আগে সুর সম্রাট কুমার শচীন দেবর্মনের আবক্ষ মূর্তিতে এদিন মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। পরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় মূল অনুষ্ঠানটি। এখানেও সুর সম্রাটের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন উপস্থিত সকলেই। যে পুরো জীবনের যে অভ্যাস সেটাকে সামনে রেখে আমরা প্রত্যন্ত সবল মনে এগিয়ে যেতে পারি যে আমাদের সামনে এটা লক্ষ্য ছিল আর কতটা পর্যন্ত আমরা পৌঁছেছি। আমি আশা করি আমরা আগামী দিনে যারা সঙ্গীত শিল্পী রয়েছে বা যারা সেই কলা ক্ষেত্রে রয়েছে তাদের বহিঃপ্রকাশ আরো বেশি সুন্দরভাবে কিভাবে করতে পারবে, গ্রাম মন্দির থেকে গিয়ে তাদেরকে কিভাবে আমরা সেই জায়গাটা দিতে পারি। আইসি ডিপার্টমেন্ট তার জন্য সচেষ্ট হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে যদি সচেষ্ট হই তো আমরা ত্রিপুরাকে অনেক জায়গায় পৌঁছে দিতে পারবো এবং আমাদের ব্যক্তিত্বের যে বিকাশ সেটা তো পুরো দুনিয়ার সামনে পৌঁছে দিতে পারবো। বিয়ের দিনের সাজ বা রিসেপশন আছে আপনার শহরে সুন্দর।